আসসালামু আলাইকুম, দিস ইজ রবিন বলছি আমেরিকার ফ্লোরিডা থেকে। ওয়েলকাম ব্যাক টু বাংলা ভাইবস। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। বিগত কিছু ভিডিওতে আমি EB3 রিলেটেড কিছু অ্যানালাইসিস আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, যেখানে আপনারা দেখতে পেয়েছেন যে কী পরিমাণ পার্ম অ্যাপ্রুভ হয়, কী পরিমাণ পার্ম ডিনাই হয়, কী পরিমাণ সার্টিফাইড এক্সপায়ার হয়, আবার কী পরিমাণ মানুষ গ্রিন কার্ড পেয়েছে সেটা নিয়ে একটা ভিডিও করেছি, সেটা নিয়ে একটা অ্যানালাইসিস হয়েছে। হয়তো ধারণা করতে পেরেছেন যে EB3টা আসলে কী, EB3 আনস্কিল্ড মূলত ভিসাটা আসলে কী, এবং কতজন মানুষ এরকম এই ভিসাটা পেয়ে থাকে, এটা কি পাওয়া সহজ নাকি কঠিন, এটা আপনারা ধারণা করতে পেরেছেন। আমার উদ্দেশ্য এমন ছিল না যে আমি আপনাদেরকে বলবো যে EB3 ভিসা আপনারা ট্রাই করবেন না অথবা EB3 ভিসা ট্রাই করেন, এটা বলা আমার উদ্দেশ্য ছিল না, কখনোই ছিল না। কারণ এখানে আমার কোনো প্রফিট একদমই নাই। আপনি যদি আপনার নিজের অর্থ খরচ করে EB3 ট্রাই করেন তাতে আমার কোনো ক্ষতি নেই, রাইট? কিন্তু তারপরেও আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আমি এত কিছু বললাম, তাহলে আমার ফাইনাল কথাটা কি, EB3 আসলে ট্রাই করবো নাকি করবো না? আপনারা অনেকেই আছেন যে আমার কথা শুনতে চান, যে আমি কি বলতে চাই, তো সেই জন্যই ভিডিওটা করা। তো আমেরিকা ইজ এ কান্ট্রি অফ ফ্রি স্পিচ, ফ্রিডম অফ স্পিচ এখানে প্র্যাকটিস করা হয়, যে কেউ যে কোনো কিছু বলতে পারে যে কোনো সময়। তো আমিও আপনাদেরকে বলতে পারি চাইলেই। তো বিষয়টা হচ্ছে যে আমি কোনো এজেন্সির কথা বলবো না, কারণ বাংলা ভাইবস কোনো এজেন্সির অ্যাফিলিয়েট না, কোনো এজেন্সিকে প্রমোট করে না, বাংলা ভাইবস এখান থেকে কোনোভাবেই লাভবান হয় না। সেইমভাবে কোনো লয়ার সাথে বাংলা ভাইবসের কোনো কানেকশন নেই, বাংলা ভাইবস এখানে সম্পূর্ণরূপে স্বাধীন, নিরপেক্ষ। তো যেটা বলতে চাই, আপনারা যখন EB3 ভিসার জন্য চেষ্টা করবেন তখন মাথায় রাখতে হবে যে আপনারা সঠিক পথে আগাচ্ছেন কিনা, সঠিক লোকের কাছে গিয়েছেন কিনা, সঠিক লোক, সঠিক এজেন্সি বা সঠিক মাধ্যম, মিডিয়াম আমি বলবো, আমি এজেন্সিও বলবো না লয়ার বলবো না, সঠিক মিডিয়ামে আপনারা আছেন কিনা সেটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। কোনো একটা মানুষের মুখে শুনেছেন যে অমুক মানুষ বলেছে যে অমুক ভাই EB3 কাজ করে, আপনি সেখানে যান, সে কাজ করবে, আপনি সেই ভাইয়ের ভরসায়, সেই ভাই যেহেতু বিশ্বাস করে সেই আরেক ভাইকে, এই কারণে আমি সেই আরেক ভাইয়ের কাছে গিয়ে প্রসেস করা শুরু করলেন। যদি বিষয়টা এমন হয় তাহলে আমি বলবো আপনি আরও 2-3 বার বিষয়টা নিয়ে ভাবুন। হ্যাঁ, হইতে পারে সেই ভাই ভালো কাজ করে, আমি যদি আপনার জায়গায় হইতাম আমি 2-3 বার ভাবতাম, যাচাই বাছাই করতাম নিজে, কারণ আপনার টাকা আপনি যাকে দিচ্ছেন তাকে আপনি জানবেন, বুঝবেন কী করছেন, কী হচ্ছে ঘটনাটা, সেটা আপনাকে বুঝতে হবে। বোঝার পরেই আপনি সেই প্রসেসটা করবেন, অথবা আপনি চাইলে অন্ধভাবেও করতে পারে, সেটা একান্তই আপনার সিদ্ধান্ত, আপনার ইচ্ছা। আমার বলার যেটা কাজ সেটা আমি বলি, ইউনিভার্সিটি লেভেলে পড়ে অথবা মাস্টার্স করছে এখন, অথবা বা খুবই ইয়াং বাংলাদেশে চাকরি করছে এখন, অবিবাহিত এরকম একজন মানুষ যদি EB3 ভিসার জন্য ট্রাই করে, আমি পার্সোনালি সেটাকে ডিসকারেজ করি। আমি চাই সেই ব্যক্তি যদি বাংলাদেশে IT রিলেটেড কোনো কাজ করে, স্টেম ফিল্ডে পড়াশোনা করেছে এবং স্টেম ফিল্ড রিলেটেড কোনো জব করছে বাংলাদেশে, আমি বলবো তাকে সে যদি আমেরিকায় আসতে চায়, আমেরিকা সেটেল হতে চায়, তাহলে চেষ্টা করার জন্য H-1B ভিসার অথবা EB2 ভিসার, এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন সেকেন্ড প্রেফারেন্স ভিসা, নট EB3, আমি বলবো সেটা ট্রাই করার জন্য। অথবা EB3ও করতে পারেন, আমি EB3 এক্স্যাক্টলি না করতেছি না, EB3 আনস্কিল্ড আমি না করতেছি, আপনি EB3-র স্কিল্ড এবং প্রফেশনাল এই দুইটার ক্যাটাগরিতে, সাব ক্যাটাগরিতে ট্রাই করতে পারেন। এবং এর জন্য কিন্তু আপনাকে জব খুঁজতে হবে, সেই জব আপনি লিঙ্কডইন এবং ইন্ডিয়ানে পেয়ে যাবেন, আমি বারবার বলেছি এই কথাগুলো। তারপরেও এই অবস্থায় এরকম স্কিল সেট যার আছে, সে যখন একটা EB3 আনস্কিল্ড ভিসার জন্য ট্রাই করে, তখন আমার খুবই খারাপ লাগে, আসলে আমি হতাশ হয়ে যাই। এ কারণেই আসলে আমি আপনাদেরকে ডিসকারেজ করছি। আমি ডিসকারেজ করার মানেই না যে আমি বলতেছি না যে করেন না, আপনারা তারপরেও করতে পারে, সেটা নিতান্তই আপনার সিদ্ধান্ত। এরপরে যদি দেখি যে যারা একটু, যাদের বয়স 40+, যাদের ফ্যামিলি আছে, যারা বাংলাদেশে চাকরি করছে, পড়াশোনা অনেক আগে শেষ হয়ে গিয়েছে এবং ফ্যামিলি সহ আমেরিকা চলে আসতে চাচ্ছে, তাদের যদি অর্থনৈতিক কোনো সমস্যা না থাকে তাহলে তারা চেষ্টা করতে পারে EB3 ভিসার জন্য। EB3 আনস্কিল্ড হতে পারে, স্কিল্ড হলে তো আরও ভালো, যদি আপনার যোগ্যতা থাকে তাহলে স্কিল ট্রাই করবেন, আর যদি না থাকে তাহলে EB3 আনস্কিল্ডে ট্রাই করতে পারেন। আর আমেরিকায় যদি কেউ না থাকে আপনার, শুধুমাত্র তখনই এটা করবেন, কারণ আমেরিকায় যদি কেউ থাকে যে আপনার জন্য পিটিশন করতে পারে, অর্থাৎ নিকট আত্মীয় যদি থাকে, তাহলে কিন্তু আর EB3 ভিসা ট্রাই করার প্রয়োজন হবে না। এই EB3 ভিসা যখন ট্রাই করবেন আপনারা, আপনাদেরকেই আসলে মূলত সতর্ক থাকতে হবে এই গ্রুপটাকেই বেশি টার্গেট করে আমার কাছে মনে হয়, এবং এই গ্রুপটাকেই সতর্ক থাকতে হবে যে যার কাছে আপনি টাকা দিচ্ছেন, যেভাবে দিচ্ছেন এটা যেন ট্রান্সপারেন্ট থাকে, আপনার জন্য কী কী প্রসেস হবে সেটা যেন তারা ট্রান্সপারেন্ট রাখে, এবং যাদের সাথে আপনি কাজ করছেন তাদের সাকসেস স্টোরিগুলো দেখবেন, তারা কি এর আগে কখনো কোনো লোককে EB3 গ্রিন কার্ডে হেল্প করেছে, করার পরে তার রেজাল্ট কী ছিল, সে কি গ্রিন কার্ড পেয়েছে। দর্শক, এই যে কথাগুলো আমি বলতেছি, এই কথাগুলোর
উপর ভিত্তি করেই কিন্তু এর আগে আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছি যে EB3 আনস্কিল্ড ভিসা পাওয়ার রেট কিন্তু আহামরি রকমের বেশি না। আপনি যদি চিন্তা করেন EB3 স্কিল্ড এবং প্রফেশনাল, স্কিল্ড এবং প্রফেশনালের কিন্তু অনেক মানুষ ভিসা পেয়েছে এবং পাচ্ছে, কিন্তু আনস্কিল্ডে কিন্তু ওইটার তুলনায় অনেক অনেক কম। এর আগে আমি ভিডিওগুলোতে বলেছি, আপনারা সেগুলো আবার দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, আপনাদের বুঝতে সুবিধা হবে। এর মানে আবার এইটাও না যে EB3 ভিসা হয় না, EB3 ভিসা বাতিল হয়ে গেছে, EB3 ভিসা বাংলাদেশকে দিবে না, ইটস নট লাইক দ্যাট। তো ভালো লোকের সাথে কাজ করতে হবে, ভালো লয়ারের সাথে কাজ করতে হবে, যে লয়ার সত্যি সত্যি আপনার জন্য সুন্দর মতো করে কেস ফাইল করবে, এবং সেই সাথে ভাগ্যটাও কাজে লাগাতে হবে। অডিটে যদি যায়, অডিটে গেলে কিন্তু দেরি হয়ে যেতে পারে এবং ক্যান্সেল হয়ে যেতে পারে। সেই সাথে যেই কোম্পানি আপনাকে কাজ দিবে, যেই কোম্পানিতে আপনি কাজ করবেন, সেই কোম্পানিটা যেন হঠাৎ করে মাঝখান থেকে লে অফ শুরু না করে, বা হঠাৎ করে সিদ্ধান্ত না নেয় না আমি আর লোক নিব না এখন, এরকম যেন না হয়। তো এই জাতীয় জিনিসগুলো মাথায় রাখতে হবে, এগুলো ভাগ্যেরও ব্যাপার। তো যাদের অর্থ আছে একটা অ্যামাউন্ট অফ সার্টেন অ্যামাউন্ট অফ মানি খরচ করার, EB3 আনস্কিল ভিসার জন্য এজেন্সির কাছে টাকাটা দিতে হয় আসলে, তারা করতে পারেন। এখন আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আমি কোন এজেন্সির মাধ্যমে যাব, বা আমি কি আসলে লয়ারের সাথে যাব কি না, দেখুন এটা আমার পক্ষে বলা সম্ভব না। বাংলা ভাইবস কোনো ল ফার্ম বা কোনো এজেন্সির অ্যাফিলিয়েট না, বাংলা ভাইবস এখান থেকে কোনোভাবেই প্রফিট পায় না। আমার কাজ হচ্ছে মানুষকে সঠিক ইনফরমেশন দেওয়া, সঠিক রাস্তা দেখানো, কারণ আপনারা আমার কাছে এইসব জিজ্ঞাসা করেন। আপনারা যদি জিজ্ঞাসা করেন তাহলে আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে উত্তর দেওয়া, একটু রিসার্চ করা, এবং আমি চেষ্টা করছি। দেখেন, এই যে আমি কথাগুলো বলি, কোনো এজেন্সিতে এই কথাগুলো বলে না। কোনো এজেন্সি এসে আপনাকে কোনো রিপোর্ট দেখায় না যে কতজন ভিসা পেয়েছে, কোথায় কতজন পার্ম সার্টিফাইড হয়েছে, পার্ম সার্টিফাইড এক্সপায়ার্ড কেন হয়েছিল, ডিনাই কতজন হয়েছে, কোন লয়ারের সাথে কাজ করে, কিন্তু দেয় না। এগুলো দেয় না, না দেওয়ার পেছনে তাদের অন্যান্য অনেক কারণ আছে, কিন্তু আমি কিন্তু দিচ্ছি, আমি আপনাদেরকে দিচ্ছি, কারণ আমার দিতে কোনো সমস্যা নেই, কারণ আমি এখানে কোনো বিজনেস করি না, এখানে কোনো হাইড অ্যান্ড সিক নেই। তারপরেও অনেক মানুষ এই আমার কথা শোনার পরে হার্ট হইতে পারে যে আমি কেন ওই জিনিসগুলো বললাম, ভাই আমার কিছু করার নেই। আমি বলবো, আমার কাছে আমি বলবো, আই লিভ ইন ইউনাইটেড স্টেটস, আমি ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করি, আমি যেটা সত্যি সেটা বলে যাব। হ্যাঁ, আমি বলবো তখনই যখন আমার ইচ্ছা করে, সোজা কথা। আমি যদি আমার ইচ্ছা না করলে আমার আমি বলবো না। হ্যাঁ, আপনারও যেরকম, যদি আপনার যদি ইচ্ছা করে আপনি EB3-তে আগাবেন, আপনার পয়সা আছে, ইউ আর মোস্ট ওয়েলকাম, বাট ওই ডিসিশনটা আপনাকে নিজেকে নিতে হবে। ডো নট আস্ক মি, আমার কাজ আপনাকে ডেটা দেওয়া, ইনফরমেশন দেওয়া, রিসার্চ করা, আমি সেগুলো দিয়েছি আপনাদেরকে। আর আজকের ভিডিওটা এই কারণে একটু বানালাম যাতে একটু বিষয়টা ক্লিয়ার হয়। তো এইটাই, সেই কথাই রইল, আপনারা ভাবে চিন্তা করবেন আর বাংলা হাইফের সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও ইনশাআল্লাহ আসতে থাকবে অন্যান্য অনেক রকম টপিকে। চেষ্টা করছি আজকাল পডকাস্ট করার। আপনাদের যদি কেউ জয়েন করতে চান আমাদের পডকাস্টে, তো বাংলা ভাইবসের ইমেল অ্যাড্রেস ইমেল করতে পারেন, ফিউচারে আপনার সাথে কন্ট্যাক্ট করা হবে, হয়তো বা আপনার সাথেও পডকাস্ট হবে। আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, সেখানে ডিসকাশন হয়ে থাকে। ফেসবুক গ্রুপে জয়েন করার লিঙ্ক আমাদের এই ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।